আজকে আমরা শিখবো কনসিকোয়েন্স অফ ডিভগলিস কনসেপ্ট। ওকে, মানে ব্যাপারটা কি, দেখো যে ডিভগলিস যে হাইপোথিসিস, মানে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি, তাহলে এই যে ডিভগলিস হাইপোথিসিস, এইটা থেকে আমরা অনেক কিছু দেখতে পারি, মানে অনেক কিছু প্রমাণ করতে পারি। হ্যাঁ, মানে যেমন ধরো তোমার যে একটা অ্যাটমের মধ্যে নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রনগুলো ঘুরছে, মানে বোরের যে অ্যাটমিক মডেল তোমরা সবাই জানো নিশ্চয়ই, বোরের অ্যাটমিক মডেল, সেখানে যে সেকেন্ড যে পোস্টুলেটটা বলেছিলেন কি নাকি ইলেকট্রনের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা কি থাকে, সেটা হচ্ছে কি কোয়ান্টাইজ থাকে, সেটা কিন্তু আমরা ডিভগলিস হাইপোথিসিস থেকে প্রমাণ করতে পারি। একই রকমভাবে আমরা আরেকটা জিনিস দেখতে পারি কি, একটা ওয়ান ডাইমেনশনাল বক্স রয়েছে, সেই বক্সের যে একটা পার্টিকেল রাখলাম, ঠিক আছে, সেই পার্টিকেলটার যে এনার্জি হবে সেই এনার্জিটা আমরা প্রমাণ করতে পারি। ঠিক আছে, তো দেখা যাক এক এক করে। তো ফার্স্ট অফ অল আমি যেটা করবো, বেসিক্যালি কি বললাম যে কোয়ান্টাইজেশন কন্ডিশন, মানে কোয়ান্টাইজেশন কন্ডিশন ফর দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম, ফর দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন, অফ দ্য ইলেকট্রন ইন হাইড্রোজেন অ্যাটম, ওকে, এইচ অ্যাটম। তাহলে এটা আমরা দেখবো, মানে ব্যাপারটা কি এরকম ব্যাপার, আমরা যেটা জানি বেসিক্যালি যে এটা যদি আমাদের নিউক্লিয়াস হয়, হ্যাঁ, তার চারিদিকে কি একটা ইলেকট্রন রিভলভ করছে, ওকে, ইলেকট্রন এখানে রিভলভ করছে, ওকে। তাহলে এর ক্ষেত্রে যে মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের যে কন্ডিশন, অ্যাকর্ডিং টু বোর, আমরা কী জানি সবাই, মানে অ্যাকর্ডিং টু বোরস থিওরি আমরা সবাই জানি বেসিক্যালি যে অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা হয় সেটা কি বেসিক্যালি ল্যামডা, সরি, এল ইকুয়াল টু ইন্টিজার মাল্টিপল অফ এইচ ক্রস, মানে এন ইন টু এইচ ক্রস। হ্যাঁ, এন এর ভ্যালু কত হতে পারে, এন এর ভ্যালু হতে পারে বেসিক্যালি 1, 2, 3 এরকম, ঠিক আছে। সো যেখানে হয় আর এন ইকুয়াল টু 1, 2, 3 এরকম ইন্টিজার হবে, ফাইন। আর এইচ ক্রসটা কি বেসিক্যালি, এইচ ক্রস হচ্ছে তোমার এইচ বাই 2π, ফাইন। এইচ হচ্ছে গিয়ে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এই এইচ কস্টটাকে বলা হয় কোনো এক সময় কি রিডিউসড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ওকে, রিডিউসড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। হ্যাঁ, তো এটা আমরা প্রমাণ করবো বেসিক্যালি, মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি এটাই প্রমাণ করা, ফাইন, মানে ডিভগলিস হাইপোথিসিসের হেল্প নিয়ে। তো দেখা যাক, এবার দেখো এই যে ইলেকট্রনটা যে একটা অরবিটে যে রিভলভ করছে, তোমার তো একটা মোশন রয়েছে, তাই তো? তাহলে আমরা এখনই শিখলাম যে কোনো একটা পার্টিকেল যদি মুভ করে তাহলে তার সাথে একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ জেনারেট হবে, মানে অ্যাকর্ডিং টু দি উইকলি হাইপোথিসিস। তাহলে যদি তার সাথে একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ জেনারেট হয়, তার মানে কি সে তার একটা ওয়েভ লেন্থ থাকবে নিশ্চয়ই। তারপর আমরা বলতেই পারি যে এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রনটা রিভলভ করবে সেটা কি এটা ওয়েভ, মানে আমরা কি হিসেবে ট্রিট করতে পারি, একটা ওয়েভ রিভলভ করছে, তাই না? মানে এরকম আমরা বলতে পারি এটা ওয়েভ রিভলভ করছে এইরকম। ইন্টারেস্টিং ব্যাপারটা কি দেখো, এই যে ওয়েভটা যে হবে, মানে এই যে পুরোটা যে সার্কামফেরেন্স, এই সার্কামফেরেন্সের যে আমরা ওয়েভটা পাবো, এখানে কিন্তু কমপ্লিট ওয়েভ পাবো অলওয়েজ, তাই না? মানে কমপ্লিট ওয়েভ হতে হবে, ইনকমপ্লিট ওয়েভ কিন্তু পসিবল নয়। মানে বেসিক্যালি দেখো, আমি যদি ভালো করে বোঝাই ঘটনাটা, এইখান থেকে এই যে এইখান থেকে এইটা, এটা একটা ওয়েভ, তার ওয়েভ লেন্থ সাপোজ ল্যামডা, ওকে, ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ। তাহলে দেখো একটা ওয়েভ এইখান থেকে এত দূর পর্যন্ত, মানে এই আসলাম এখানে আসলাম, দুটো ওয়েভ পেলাম, এখানে আসলাম এখানে আসলাম, তিনটে ওয়েভ পেলাম, এই গেলাম চারটে ওয়েভ পেলাম, এ গেলাম পাঁচটা ওয়েভ পেলাম, এদিক দিয়ে 6টা, এদিক দিয়ে 7টা ওয়েভ পেলাম। মানে আমি যে ছবিটা গেছি অ্যাকর্ডিং টু দিস ফিগার, আমরা কতগুলো ওয়েভ লেন্থ পাচ্ছি এখানে, বেসিক্যালি 7খানা ওয়েভ লেন্থ পাচ্ছি। তাহলে এই 7খানা ওয়েভ লেন্থ দিয়ে, হ্যাঁ, আমাদের কি হয়েছে, পুরো সার্কামফেরেন্সটা কিন্তু ফুল হয়ে গেছে। মানে আমার যে এক্সাম্পলটা তা ধরেছি আমি, তাহলে আমি বলতে পারি না 7 ইন্টু ল্যামডা ইকুয়াল টু এই রেডিয়াসটা, সাপোজ এর যদি রেডিয়াসটা আর হয়, মানে আর অরবিট যদি হয় এটা,
হ্যাঁ, মানে যে অরবিটটা, অরবিটের যে রেডিয়াস সেটা যদি আর হয় মানে তাহলে আমরা বলতেই পারি তো সার্কামফারেন্সটা কতখানি হবে, 2π × r। তাহলে এইটা কিন্তু হওয়া দরকার, ওকে, এটা কিন্তু অবশ্যই হবে। তাহলে আমরা এটা বুঝতে পারছি বেসিক্যালি, ইন জেনারেল যদি আমি বলি তাহলে কি বলবো আমরা, যে এই যে সার্কামফারেন্স অফ দ্য অরবিট, হ্যাঁ মানে পরিধি বেসিক্যালি, হ্যাঁ, আর যদি রেডিয়াস হয় সেই অরবিটটার, তাহলে আমরা বলতে পারি সেটা কত হবে, যে ইন্টিজার মাল্টিপল অফ ওয়েভলেন্থ, এটা অবশ্যই হবে। তাহলে এটাকে আমি 1 নম্বর নাম দিলাম। তাহলে 2πr = n × λ, এন এন এর ভ্যালুটা কত, এন এর ক্যালটা আমরা জানি যে বললাম এনটা কিন্তু ইন্টিজার, মানে 1, 2, 3 এরকম হয়ে যাবে, একটা ইন্টিজার, তাই তো, একটা ইন্টিজার ভ্যালু দেবে। তুমি এখানে দেখতেই পাচ্ছ যে মানে পার্টিকেল যেহেতু মুভ করছে তাহলে তার ওয়েভ কি মানে ওয়েভলেন্থ তো হবেই, মানে ওয়েভ তো থাকবেই, মানে তার একটা না একটা ওয়েভলেন্থ তো হবেই, মানে ওয়েভলেন্থ 0 পসিবল না। তার জন্য এন এর ভ্যালুটা কিন্তু হবে 0 নয়, এন এর ভ্যালু কিন্তু 1 থেকে শুরু হয়েছে, 0 হতে পারে না। অ্যাকচুয়ালি আমরা বোর্ড থিওরিতে দেখেছিলাম যে কি মানে এন ইকাল টু 1 হচ্ছে তোমার ফার্স্ট স্টেট, মানে যেটাকে আমরা গ্রাউন্ড স্টেট বলে থাকি, তাই তো। এখানে আমরা দেখো বুঝতে পারছি যে এন এর ভ্যালুটা 0 কেন হতে পারে না, যেহেতু পার্টিকেলটা মুভ করছে, পার্টিকেল যদি মুভ করছে তাহলে তার সাথে কিন্তু একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ জেনারেট হবে, ম্যাটার ওয়েভ। তাহলে যেহেতু যদি ওয়েভ জেনারেট হয় তাহলে ওয়েভলেন্থ থাকবে অ্যাটলিস্ট 1, মানে একটা তো ওয়েভলেন্থ থাকবেই রে বাবা, তাই না? 0, যেহেতু ওয়েভ জেনারেট হচ্ছেই তাহলে 0 ওয়েভলেন্থ পসিবল নয়, একটা ওয়েভলেন্থ হবেই, তাই না? তার জন্য কিন্তু এর ভ্যালুটা কিন্তু 1 থেকে শুরু হয়েছে, দেখো 1 থেকে শুরু হয়েছে, ফাইন, ক্লিয়ার ব্যাপারটা। এবার অ্যাকর্ডিং টু ডি ব্রগলি হাইপোথিসিস আমরা জানি, আমরা কি জানি, সো উই নো অ্যাকর্ডিং টু ডি ব্রগলি হাইপোথিসিস আমরা বলতেই পারবো কি ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই পি, পি হচ্ছে কি মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন। তাহলে এটাকে আমি যদি আরেকটু ভাঙি তাহলে লিখতে পারি এরকম ভাবে যে ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই পি, মানে কি মোমেন্টাম, মোমেন্টাম আমরা লিখতে পারি কি মাস ইনটু ভেলোসিটি, ওকে। এই মাস এমটা কি বেসিক্যালি মাস অফ ইলেকট্রন, হ্যাঁ ওকে, এটা কি বেসিক্যালি মাস অফ ইলেকট্রন, ওকে। সিমিলারলি বিটা কি বেসিক্যালি ভেলোসিটি অফ ইলেকট্রন, ওকে, ভেলোসিটি অফ ইলেকট্রন। ইন একটা অরবিট ধরলাম, ইন অরবিট, ওকে। তাহলে এইটা আমরা পাচ্ছি আর এইটা আমরা পেলাম। তাহলে এটা 1 নম্বর দিয়েছিলাম, এটাকে আমি সাপোজ দিচ্ছি 2 নম্বর ইকুয়েশন। তাহলে এখানে দেখো এখান থেকে তুমি বেসিক্যালি কি করতে পারো, এখান থেকে তুমি ল্যামডা ভ্যালুটা কিন্তু এখানে বের করতে পারো, বা এই ল্যামডা ভ্যালুটা এখানে পুট করতে পারো। তাহলে ফ্রম ইকুয়েশন 1 এন্ড 2, হ্যাঁ, সো ফ্রম ইকুয়েশন 1 এন্ড 2 আমি কি করলাম, 1 নম্বর ইকুয়েশন জাস্ট ল্যামডা ভ্যালুটা পুট করে দেবো, ঠিক আছে। তাহলে কি হবে বেসিক্যালি দেখো, 2πr = n × λ, তাহলে ল্যামডা ভ্যালু আমি এখনই পেলাম কত, h/mv, সো h/mv এইটা আমরা পেলাম, ক্লিয়ার। এখান থেকে দেখো আমরা কি করতে পারি বেসিক্যালি, হ্যাঁ, এই mvটাকে এইদিকে নিয়ে আসতে পারি আর 2πটাকে নিচে নিয়ে আসতে পারি, তাই তো। তাহলে mv × এখানে r থাকবে পরে = দেখো n × h/2π, ফাইন। তাহলে এখান থেকে আমরা দেখো mvr = n × h/2π, এটা মানে কি আবার hcos, আর m × v × r এটাই কি আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে এটাই আমাদের কি অ্যাঙ্গুলার মোমেন্টাম = n × h cos, ওকে। সো যেখানে সরি l = m × v × r, এটা আমাদের বেসিক্যালি অ্যাঙ্গুলার মোমেন্টাম, ওকে, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন, অফ ইলেকট্রন। তাহলে এটা আমরা পেলাম। তাহলে এখানে দেখো তুমি, তাহলে জাস্ট কিছুই না, জাস্ট সিম্পল, একটা সিম্পল ওয়েতে তুমি কি
জাস্ট বোরের যে সেকেন্ড যে পস্টুলেট বা কোয়ান্টাইজেশন যে কন্ডিশনটা সেটা কিন্তু তোমরা প্রমাণ করতে পারো ফ্রম ডি ওয়াগলি হাইপোথেসিস। খুব ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, তাহলে এটা একটা কি মানে কনসিকোয়েন্স আমরা দেখতে পেলাম। তাহলে এটাকে আমরা বলে থাকি বেসিক্যালি কি বোর কোয়ান্টাইজেশন কন্ডিশন। এটা আমাদের কি বোর কোয়ান্টাইজেশন কন্ডিশন, তাহলে সেটা আমরা প্রমাণ করতে পারি। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।